বাবা একটু কিছু বলো, তুমি কেমন আছো বাবা? তোমার খুব ভালো লাগতেছে? তুমি কেমন এনজয় করতেছো? হ্যালো, বই খাতা নিয়ে আসছো? তার পড়ালেখা খুব আমরা চাই যে আপনি একটা তাজমহল করেন। এই যে মমতাজ, আপনার অভিনয়টা বলেন। ফিলিং কি বেটার? ভালো লাগতেছে, ওয়েদারটা খুব ভালো, একসাথে এনজয় করতেছি, মজা করতেছি। থ্যাংক ইউ রিজাপু, আপনি একটু বলেন যে আপনার কেমন লাগতেছে। রাজু ভাইয়ের মনটা বিষণ্ণ থাকার কারণে আমাদের জার্নিতে একটু ব্যাঘাত ঘটেছিল। মোটেও না, মোটেও না। আমার মনে হয় আমাদের আগের ভাবটা ফিরে আসতেছে। ইনশাআল্লাহ এভাবে কন্টিনিউ হবে। বলেন মারিয়া, আমি আর কি বলবো। আসলে আমরা সকাল থেকে আমরা খুব আনন্দেই যাচ্ছিলাম, হঠাৎ করে একটা বৃষ্টি আসলো, তারপরেও ভালো লাগলো বৃষ্টির।
ছবি তুলবো মানে এটাই তো খুঁজতে ছিলাম আমি, এবার তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রী বিপু ভাই, যে কিনা আমাদের এত পরিশ্রম করে সিলেটে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য উনি অনেক হেল্প করতেছে। আসলে কিছুই না, আমিও এনজয় করতে আসছি, সবাই মিলে আমরা এনজয় করতেছি, এটাই আর কিছু। মায়াবতী ঝর্ণায় আসছি, তো আমরা এখন খুব উপভোগ করবো। এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন এই ঝর্ণাটা, এটা হচ্ছে কি ইন্ডিয়ার বর্ডারে পড়েছে আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আমরা আশা করি আই হোপ খুব এনজয় করবো। We'll be right back.
আমারও ছুটিও টাকাও সব লাগে বাইরে আসলে দেখছেন কি সুন্দর মানে তোমাদের আশা মনে পূর্ণ পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি কি আনন্দে আছেন? আমি তো মনে করছি আর পথ নাই পিছে তো দেখো মানে ইয়াগুলা পিছলা বুঝছেন কেমন লাগে সেই না মনে হইতেছে যে আমরা দার্জিলিং রাস্তায় ঘুরছি। দার্জিলিং তো এক পাহাড়ি রাস্তা, একটু উঁচা উঁচা আর কি, উঁচা মানে একদম পুরা মনে হয় যে বাঘ খাইছে, বাঘ খায় 90 ডিগ্রি মনে হয় যে একদম উঠে এমন অবস্থা। কিন্তু দার্জিলিং এ আপনার বেশি ছিল চা বাগান, এখানে তো অনেক রকম গাছ। হ্যাঁ রাস্তা আছে পাহাড় গুলো ধরে রাখছে এমন অবস্থা। আকাশ ছুঁই ছুঁই করে হ্যাঁ গুগলের।